গুড মর্নিং বন্ধুরা, ভিলেজপুর ইউনিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন, আমি লেবুর বাগানে চলে এসেছি লেবু তুলতে। লেবু তুলে নিয়ে যাব, একটা পনিরের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছটা অনেক বড়, ওইদিকে আমার ছেলে চলে যাচ্ছে। আমি দুটো লেবু নেব, দুটো পাতি লেবু হলেই আমার হয়ে যাবে। এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন, দুধটা গরম হয়ে গেলে হালকা গরম করব। গরম হতে থাক, আমি ততক্ষণে লেবুটা কেটে লেবুর রস বের করে নিচ্ছি। এদিকে আমি লেবু কেটে লেবুর রস বের করে নিচ্ছি। এই ভিডিওটি কিন্তু একটা বন্ধুর রিকোয়েস্টে, অনেক দিন আগেই রিকোয়েস্ট করেছিলেন, তো দেব দেব বলে রেসিপিটা শেয়ার করা হয়নি, আজকেই শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেবুর রস বের করে নিয়েছি, এবার লেবুর রসের মধ্যে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। দুধ গরম হয়ে গেছে, এবার আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটাবো। একটু একটু করে লেবুর রস দেব আর হালকা করে নাড়িয়ে দেব। এই যে দেখুন, লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছানা কাটতে শুরু করেছে। পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ছানা কাটা কমপ্লিট। দেখুন, খুব সুন্দরভাবে ছানা জমে গেছে একদম। আমি নামিয়ে নেব, এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এদিকে একটা ডেকচি নিয়ে নিয়েছি আমি স্টিলের, তার উপরে আমি একটা ছাঁকনি দিয়েছি আর একটা সাদা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এবারে আমি ছানা ঢেলে নিলাম কড়াই থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, কেন বলুন তো, ওই লেবুর টক ভাবটা থাকবে না আর লেবুর রসের একটা গন্ধ থাকে, তো ওটা থাকবে না পনিরের মধ্যে, তাই। এবার জলটা ভালো করে চিপে চিপে বের করে দিচ্ছি। হালকা হাতে চেপে যতটুকু জল বার করা সম্ভব আমি জল বের করে দিয়েছি, খুব চেপে কিন্তু বের করিনি। এবার একটা স্টিলের থালার মধ্যে আমি রেখে, তাতে কি হবে, ছানার অবশিষ্ট জলটুকু বেরিয়ে যাবে আর পনিরের শেপ অলরেডি তৈরি হয়ে যাবে অটোমেটিক। এই যে দেখুন, পাথরটা আমি চাপা দিয়ে দিয়েছি। কি বলুন তো, যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিলেই হবে, পাথর দিতে হবে কোনো কথা নেই, ভারী বস্তু দিয়ে চাপা দিলেই হবে। এই দেখুন, রেডি হয়ে গেছে কিন্তু পনির আমার। আমি প্রায় 15-20 মিনিট মতো অপেক্ষা করছিলাম, তার মধ্যেই জমে গেছে। বেশি সময় ধরে অপেক্ষা করলেও চলবে, দেখেই বুঝতে পারছেন কেন এত ব্যস্ততা। ছেলের আগ্রহটা দেখতে পাচ্ছেন, পাগল করে দিচ্ছে আমাকে, তো ওই জন্য আমি খুলে ফেলছি। তো আপনারা দেখুন কতটা সুন্দরভাবে জমেছে, দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি কেটে দেখাবো, খুব নরম হয়েছে। যে দেখুন, কাটছি আমি একটা ছুরি দিয়ে, একদম দোকানের মতো পারফেক্ট হবে। আর কি বলুন তো, বাড়ির তৈরি পনির তো, ওর স্বাদ একদম আলাদা, একদম আলাদা, খেতে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।